সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এইচএসসি শর্ট সিলেবাস 2021 এর যে গদ্যগুলো দেওয়া আছে সেই গদ্যগুলো নিয়ে সরাসরি আলোচনা করছি। এই পর্যায়েতে আমরা তেমনই একটি গদ্য যেটার নাম হচ্ছে বায়ান্নর দিনগুলো, এই অংশটা শেষ পর্বে এখানকার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমতই আমরা একটু দেখে নেব সংখ্যাবাচক যে তথ্যটা দেওয়া আছে, এখানে সর্বমোট 6টা তারিখের কথা বলা আছে। সো সেই তারিখের সাথে সাথে তারিখে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটাও আমরা একটু দেখে নেব। প্রথমত দেওয়া আছে 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি থেকে স্মৃতিকথা শুরু হয়েছে এই গদ্যটার জন্য, অর্থাৎ 52 দিনগুলো এই গদ্যটাতে স্মৃতিকথা শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয়েছে 28 ফেব্রুয়ারিতে গিয়ে। 15 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকালবেলা জেল গেটে নিয়ে যাওয়া হয় এই বলে যে অনশন বিষয়ে কথা আছে। পরবর্তীতে 21 ফেব্রুয়ারির কথা আসছে এখানে। 21 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সারাদিন কাটায়। এছাড়া এখানে বলা আছে যে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নারায়ণগঞ্জে পূর্ণ দিবস হরতাল পালিত হয়। এবং 21 ফেব্রুয়ারির আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে আব্দুর রশিদ তর্কবাগিশকে গ্রেপ্তার করা হয় এবং 21 ফেব্রুয়ারিতে ফরিদপুরে হরতাল পালিত হয়, এই ইনফরমেশনটাও দেওয়া আছে। তারপরে আসে 22 তারিখ, অর্থাৎ 22 ফেব্রুয়ারি ফরিদপুরে শোভাযাত্রা হয়। দেখুন, ফরিদপুরে হরতাল হয় কিন্তু 21 ফেব্রুয়ারি, আর শোভাযাত্রাটা হয় হচ্ছে 22 ফেব্রুয়ারি। তারপরে ইনফরমেশন আছে 25 তারিখ। 25 তারিখ সকালে সিভিল সার্জন শেখ মুজিবকে পরীক্ষা করেন, সকালবেলা শেখ মুজিবকে পরীক্ষা করেন। 27 তারিখ শেখ মুজিবুর রহমানের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে এবং 27 তারিখেই তার কাছে ইনফরমেশন আসে, অর্থাৎ অর্ডার আসে যে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সো সেটা কখন? রাত্রিবেলাতে। সো 27 তারিখ রাত্রিবেলাতে, তার মানে কি পরের দিন সকালবেলা শেখ মুজিবকে নিতে আসেন তার বাবা। তার মানে মুক্তি পাচ্ছে কত তারিখে? 28 তারিখে। তো 27 তারিখ শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার আসে। 27 তারিখ শেখ মুজিবুর রহমান অনশন ভাঙে 2 চামচ ডাবের পানি দিয়ে। তার মানে 27 তারিখে যেহেতু অর্ডার আসছে রাত্রিবেলাতে, 28 তারিখে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। তো এই ছিল 6টি তারিখ নিয়ে বিভিন্ন কথা। আমরা এ পর্যায়ে একটু জেনে নেব সময়গুলো নিয়ে, কখন কোন সময়টাতে কি হয়েছিল। প্রথমত দেখে নিই, শেখ মুজিবুর রহমান নতুন জেলার নাম জানতে পেরেছিলেন সকাল 9টায়। 9টার সময় জানতে পেরেছিলেন যে কোন জেলে নিয়ে যাওয়া হবে। শেখ মুজিবুর রহমান নতুন জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকাল 10:30, অর্থাৎ 9টার সময় রওনা দেওয়ার কথা, 11টায় যেহেতু জাহাজ ছাড়ে 11টা ট্রেন ধরার কথা ছিল, কিন্তু তিনি বই কাপড় চোপড় সব বিছায় দেন, সেগুলো আবার ঠিক করে হিসাব নিকাশ করতে করতে 10:30 বাজিয়ে দেন, যার কারণে নতুন জেলের উদ্দেশ্যে রওনা দেন হচ্ছে 10:30। শেখ মুজিবুর রহমান রাত 11টায় স্টেশনে পৌঁছেছিলেন। বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন আহমেদ ট্রেনে করে ফরিদপুর পৌঁছান রাত 4টায়। রাত 11টায় স্টেশনে এবং তারপরে ট্রেনে করে ফরিদপুরে পৌঁছেছিলেন রাত 4টায়। রাতের জাহাজটি ছাড়ে রাত 1টায়। শেখ মুজিবুর রহমান সকলের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন রাত 1টায়। জমাদার সাহেব এসে হাজির হয়েছিল কয়েক মিনিট পর, অর্থাৎ যখন জানানো হয়েছিল তার কয়েক মিনিট পরে জমাদার সাহেব এসে হাজির হন। শেখ মুজিবুর রহমানের পিতা এসেছিলেন পরদিন, অর্থাৎ 28 তারিখে সকাল 10টায়। এরপরে আমরা জেনে নেব আরো কিছু সংখ্যাবাচক তথ্য, সেটা হচ্ছে দিন হিসাব করে। অনশন শুরু করার 2 দিন পর শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। শেখ মুজিবুর রহমান বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন 5 থেকে 6 দিন পর। 5-6 দিন পর বিছানা থেকে ওঠার মতন শক্তি ছিল না। শেখ মুজিবুর রহমানকে নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছিল অনশন শুরু করার 4 দিন পর। অনশন শুরু করার 2 দিন পর অবস্থা খারাপ হয় আর 4 দিন পর নল দিয়ে খাওয়ানো হয়। 52 দিনগুলোর রচনায় বঙ্গবন্ধুর 2 জন সন্তানের নাম উল্লেখ আছে। এক হচ্ছে হাসু, অর্থাৎ শেখ হাসিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে কামাল,
অর্থাৎ শেখ কামাল। বঙ্গবন্ধুর একদিন পরে মহিউদ্দিন আহমেদ ছাড়া পান, তার মানে 28 ফেব্রুয়ারি যেহেতু বঙ্গবন্ধু ছাড়া পেয়েছেন, তার মানে হয়তো বা 29 ফেব্রুয়ারিতে মহিউদ্দিন আহমেদ ছাড়া পান, যেহেতু 1952 সাল, 52 হচ্ছে লিপিয়ার সাল, তো তার মানে ওটা 29 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারিতে হয়তো বা মহিউদ্দিন আহমেদ ছাড়া পান, যেহেতু একদিন পরে বলা আছে। বঙ্গবন্ধুর বাবা মোট 3 জন মাল্লা নিয়ে নৌকায় উঠেছিলেন, বঙ্গবন্ধুর বাবা 3 জন মাল্লা নিয়ে নৌকায় উঠেছিলেন এবং নৌকা যাত্রীরা ছিল হচ্ছে বঙ্গবন্ধুর বাবা, বঙ্গবন্ধুর মা রেনু আর ফজলাতুন্নেসা মুজিব আর হাসিনা শেখ কামাল, 5 জন, এবং এই 3 জন মোট ছিল হচ্ছে 8 জন, 3 জন মাল্লা, 5 জন পরিবারের সদস্য। শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে 4টি চিঠি লিখেছিলেন, প্রথমটি লিখেছিলেন বাবার কাছে, দ্বিতীয়টি রেনুর কাছে অর্থাৎ তার স্ত্রীর কাছে, তৃতীয়টি মৌলানা ভাসানী সাহেবের কাছে এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কাছে, এবং চতুর্থ নাম্বারটি মৌলানা ভাসানীর কাছে। এই মোট 4টি চিঠি লেখেন। শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য অর্ডার এসেছিল 2টি, একটা হচ্ছে রেডিওগ্রাম থেকে আর আরেকটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট থেকে। জেল থেকে মুক্তির 10 দিন পরে শেখ মুজিবুর রহমান ডাক্তারের কাছ থেকে হাঁটার অনুমতি পেয়েছিলেন, তবে শর্ত ছিল শুধু বিকালবেলা। সিভিল সার্জন দিনের মধ্যে 5-7 বার শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদকে দেখতে আসেন। শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড়া পেয়ে 27 থেকে 28 মাস পর বাড়িতে ফিরেন, যে সময়টাতে শেখ কামাল অনেক ছোট ছিল। শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙিয়ে দিলেন 2 চামচ ডাবের পানি দিয়ে এবং অনশন ভাঙান মহিউদ্দিন আহমেদ। ঘোড়ার গাড়িতে শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিনের সাথে বসেছিল আরো 2 জন। 6টি জেলার নাম আমরা পাবো এই প্রবন্ধটা, এই স্মৃতিকথাতে। জেলাগুলো হচ্ছে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা এবং গোপালগঞ্জ। এই মোট 6টি জেলার নাম পাবো আমরা এই স্মৃতিকথাতে। এই পর্যায়টিতে দেখে নিই কোন কোন ব্যক্তির নাম উল্লেখ আছে। এখানে নাম উল্লেখ আছে ডেপুটি জেলার, তখনকার ডেপুটি জেলার ছিলেন মোখলেসুর রহমান সাহেব, সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমির হোসেন সাহেব, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ, মোহাম্মদ আবুল হোসেন, খন্দকার মোস্তাক আহমেদ সহ মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব, মহিউদ্দিন মহি, মহিউদ্দিন বলতে 2 জন মহিউদ্দিনের নাম উল্লেখ আছে, এখানে একবার মহিউদ্দিন আর একবার মহি বলার উচিত ছিল আমার, তো মহিউদ্দিন আহমেদ এবং এর সাথে সাথে ছিল মহিউদ্দিন মহি, যেটা হচ্ছে কর্মী মহি। এর বাইরে নাম উল্লেখ করলে তার পরিবারের 3 জন সদস্যের নাম উল্লেখ আছে, হাসিনা, শেখ হাসিনা, কামাল এবং রেনু অর্থাৎ ফজলাতুন্নেসা। এই পর্যায়েতে যে শব্দ অর্থ এবং টিকাগুলো দেওয়া আছে তা আমরা একটু এক নজরে দেখে নিই, যাদের জন্য যাদের প্রয়োজন হয় যাতে একবারে ভিডিও দেখে কাজগুলো শেষ করতে পারে। প্রথমত বলা আছে অনশন ধর্মঘট, যার অর্থ হচ্ছে কোনো ন্যায় দাবি পূরণের লক্ষ্যে একটানা যদি খাবার বর্জন করা হয় বা আহার বর্জনের সংকল্প করা হয় তাকে বলা হয় অনশন ধর্মঘট। সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, যিনি যে কোনো কিছু তত্ত্বাবধান করেন, হতে পারে একটা স্কুলের সুপারিনটেন্ডেন্ট থাকতে পারে, হতে পারে একটা প্রতিষ্ঠানের, হতে পারে ইউটিউবের, এরকম অনেক কিছু। ডেপুটি জেলার উপ কারারক্ষক মহিউদ্দিন আহমেদ, অর্থাৎ মহিউদ্দিন বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন মহিউদ্দিন আহমেদ, 1925 সালে জন্মগ্রহণ করেন এবং 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন। রাজনীতিবিদ, বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে এবং পরে প্রায় সকল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং রাজনৈতিক কারণে ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ আমলে দীর্ঘকাল কারাভোগ করেন তিনি। 1979 থেকে 1981 সাল কাল পর্বে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে ছিলেন। বেলুচি বলতে বোঝানো হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোকদেরকে। কেয়া বাত হে, এই ধরনের যে লাইনটা আছে এ কেমন কথা, আপনি জেলখানায়। ভিক্টোরিয়া পার্ক বলতে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে ঢাকার সদরঘাট এলাকায় একটা প্রতিষ্ঠিত পার্ক আছে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক তখনকার, এখন পার্কটির নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। প্লুরেসিস মানে হচ্ছে বক্ষব্যাধি। রেনু বঙ্গবন্ধু সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তিনি ছিলেন রাজনৈতিক জীবনে এবং দুঃসময়ের অবিচল সাথী। নুরুল আমিন 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য দায়ী তদানীন্তন মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধী কারী, বাংলাদেশ স্বাধীন
হওয়ার পর নুরুল আমিন পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন, অর্থাৎ উনি তার মানে বাংলাদেশের নাগরিক ছিলেন, সেখান থেকে পাকিস্তানে চলে গিয়ে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন। আমলাতন্ত্র রাষ্ট্র প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র। আব্দুর রশিদ তর্কবাগিশ গণ আজাদী লীগ নেতা, ভাষা আন্দোলনে সক্রিয় অবদান রেখেছিলেন, পরবর্তীকালে আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন আব্দুর রশিদ তর্কবাগিশ। খয়রাত হোসেন রাজনীতিবিদ, 1938 সাল থেকে 47 সাল পর্যন্ত নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর নাজিমুদ্দিন সরকারের গণবিরোধী যে নীতি ছিল সেই নীতির প্রতিবাদে 1948 সালে মুসলিম লীগের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। খান সাহেব ওসমান আলী নারায়ণগঞ্জের আওয়ামী লীগের তৎকালীন বিশিষ্ট নেতা, তিনি আইনসভার সদস্য অর্থাৎ MLA ছিলেন। খন্দকার মোস্তাক আহমেদ বাংলাদেশের আওয়ামী লীগের তৎকালীন সংগঠক, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত, গোপন সমর্থন এবং সহায়তার জন্য তাকে নিন্দিত করা হয়। ছোট ভাই, ছোট ভাই বলতে শেখ নাসেরের কথা বলা হচ্ছে। হাসিনা হাসু বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা, কামাল বলতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, রেডিওগ্রাম অর্থ হচ্ছে বেতার বার্তা। প্রকোষ্ঠ ঘর বা কুঠুরি, প্রকোষ্ঠ যেটার অর্থ হচ্ছে ঘর বা কুঠুরি, আর এর সাথে সাথে আমাদের বায়ান্নর দিনগুলো এই অংশটি গদ্যটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। আমরা একটু লেখক পরিচিতি এক নজরে একটু দেখে নেব, তারপরে লেখক পরিচিতি একটু দেখে নেব। আর আপনাদের যদি এরপরে যে কোনো ভিডিও লাগে যে কোন বিষয়টা নিয়ে আমরা ভিডিও তৈরি করব, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে গেলে আমরা ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। তো লেখক পরিচিতির বিষয়টা হচ্ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এবং জাতির জনক। ওনার জন্ম 1920 খ্রিস্টাব্দে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তার পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। কারাবাস করেছিলেন মোট 4682 দিন, এর মধ্যে 4675 দিন পাকিস্তান আমলে এবং 7 দিন ব্রিটিশ শাসনের আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1973 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন। 1975 সালে 15ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এই ছিল আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ আগামীকাল, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।